श्यामर खाना देना ना खाइए कुर्ता है जाए ना हम नीचे तोर करे देसी दाल भर खेल कैसे हमारे बालते तुम्हें आ तुम्हें एक टक काबर पर इधर दिन कैसे इधर दिन एक टक काबर पर सी काबर पर है पर हमें दूल्हने से हमारे एक शटा आधे साथे और हमारे नहीं एक टक सभी तो से हमारे शेष सभी जो यहाँ से मोबाइल बांधा আমি তো কেমনে থাকবো আর কি রকম আল্লাহ জানে আর একমাত্র আমি জানি যে আল্লাহ রহমত সবাই দোয়াই জেনে ভালো থাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাথরগোড়া নিউজের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি কাজী রাকিব আজ আমরা আবারও এসেছি বরগুনার পাথরঘাটার মধ্য বাঞ্চটকি গ্রামের সড়ক দুর্ঘটনা নিহত বশির আহমেদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন বরগুনার পাথরঘাটায় বিগত ছ মাস পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় এই মহিলার হাজব্যান্ড মোহাম্মদ বশিরের যিনি এই পরিবারটির একমাত্র অর্থ উপার্জনকারী এই ব্যক্তিটি মারা যাওয়ার পূর্বে তার তিনটি সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে তার বৃদ্ধ মা বাবা রয়েছে তিনি দীর্ঘ 3.5 লাখ টাকার মতো দায়িত্ব না রেখে তিনি হঠাৎ করে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এই পরিবারটিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম পাথরঘাটা নিউজের ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখবেন আর এই অসহায় পরিবারটিকে আপনারা যারা বিগত দিন সাহায্য করেছেন তারা আবারও চেষ্টা করবেন এই পরিবারটিকে সাহায্য করার জন্য এই পরিবারটির পাশে জানানোর জন্য আমরা এই ভিডিও ডিসক্রিপশনে এই অসহায় পরিবারটির বশিরের পরিবারটির মোবাইল নাম্বারটা দিয়ে দেব আপনাদের জন্য শুনুন তাহলে আমরা শুনি বর্তমানে ঈদের পূর্ব মুহূর্তে করোনার প্রাদুর্ভাবে রোজার মধ্যে ভাবে কাটছে তাদের জীবনযাপন আমার তো ঈদ কি আবার আল্লাহ তো ঈদ তো আল্লাহ রাহেই নেই ঈদের কোনো আশা নেই আর এই যে করোনা রোগের ভিতরে আমরা ওই খাওয়া দাওয়া ওই তেরান সবাই আর কি দেশে কিছুটা হেই দিয়ে আর কি খাই এই এইরকমের আর কি আসে আর না দিলেও তো আমার খুব কষ্ট হইতে আর এখন ওই খাই এলো একটু মোটামুটি কি আর কি ভালো আছে আল্লাহ পরানটা এই তাজা রাখছে মাংসের দেশে দেখে আর আমার আমার যে কি অবস্থা এই করোনা রোগের জন্য তো আমি একটা চাকরি চাইছি চাকরিটা তো পাইনি সামনে যে কি হইবে আর কি যে হবে তা আমি নিজেও জানি না জীবনের প্রথম এই ট্র্যাজেডি আপনারা স্বামীকে ছাড়া ঈদ করবেন কেমন লাগছে আপনার অনুভূতি স্বামীকে ছাড়া ঈদ করতে এই পৃথিবীতে স্বামী ছাড়া হইতে এক হাতে সবজি এলো কষ্ট আমি জানি না নিজেও জানি না যে আমি কেমন ঈদ করবো আমি নিজে নিজে প্রশ্ন করছি যে ঈদের দিন জানো সকালে স্বামীর যেন কবরে জিরাত করিয়া আমি কিভাবে যে কাটাবো তার নিজেও জানি না করতেন কি আগে যখন ঈদে থাকতো তখন কিরকম কাটতো আপনারা সেখানে বসে সাত বসে থাকতেন তখন কার সে বেঁচে থাকলো সকালবেলা উঠে নামাজ পড়তো তার দাদা দাদির ওই কবরে জিরাত করে নামাজ পড়তে দিত সে আমার খানা দেনা না খাইয়ে কোথায় যায় না আমি নিজে তৈরি করে দিয়েছি তারপর খেয়ে গেছে আমার বলতে তুমি আর তুমি একটা কাপড় পরো ঈদের দিন গেছে ঈদের দিন একটা কাপড় পরছি কাপড় পরার পর আমি দুলনি আমার 100টা আদে সাথে আর আমার নিয়ে একটা ছবি তুলছে আমার সেই ছবিটাই আছে মোবাইল বান্ধ আমি তো কেমনে থাকবো আর কি রকম আল্লাহ জানে আর একমাত্র আমি জানি যে আল্লাহ রহমত সবাই দোয়াই যেন ভালো থাকি আমার স্বামীর ছাড়া যেন সবসময় তো স্বামীর কথা মনেই পড়ে কারণ ছোটবেলা হইতেই তো আমাকে যখন আমি ছোটবেলা হইতেই তো আমার স্বামী ওর ভালোবাসছে 7 বছরের সময় ভালোবাসছে আর বিবাহ হয়েছে 13 বছর পরছে এই সময় বিবাহ হয়েছে আরে এইরকমের গেছে আমি এ কল্পনা করিনি আমার ভাগ্য যে এতটু খারাপ আমি নিজেও ভাবিনি যাও আমি সবাইকে দোয়া করি যেন আমার মতন কেউ না হয় আর সবাই যেন ভালো থাকে আমি দোয়া করি যারা যারা আমার টাকা দিয়েছে এই
করোনা রোগের ভিতর তাদেরকে সবাই আমি দোয়া করি তা যেন ভালো থাকে আমার যেন সহযোগিতা যেন করতে পারে আমি যেন মাই তিনটে মেয়ে তিনটে যেন নিয়ে খেয়ে পড়ে যেন থাকতে পারি আপনাদের সবাইকে আমার ধন্যবাদ আর আমার ঈদের জন্য কিছু টাকা দিয়েছে ওই 3-4 হাজার টাকার মতন হয়েছে ঈদের খরচা আর কি দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিই তারা যেন সবাই ভালো থাকে আর আমার শ্বশুর শাশুড়ি তা শাশুড়ি মোটামুটি ভালো আছে শ্বশুরের ক্যান্সার রোগে আক্রান্ত সে 20 লক্ষ তার জন্য আপনার দোয়া করুন ইনকামের সোর্স কি আপনার হাজবেন্ড মারা গেল আপনার শ্বশুর তিনি অসুস্থ বিছানায় শোয়া তাহলে আসছে কেন ইনকাম কিভাবে কি করতেছে আপনি তো চলছেন কিভাবে আমার ইনকাম তো কোনো কিছুই নাই ওই মানুষে দেয় সেই দিয়ে আমরা চলি আর তো আমার কোনো ইনকামই নেই মানুষে দেয় এই এই দিয়েই চলি মানে এত বুঝুনি যে মানুষে দিলে কত খাই পরে ভালো থাকে এত একজন মানুষই বোঝে যে সে কি রকমের আছে আপনাদের কাছে আসে ভিডিও করে নিয়ে যায় ভিডিও গুলো ছাড়ি আপনাদের কি কেউ আসে দেয় সাহায্য সহযোগিতা করে এগুলো দেখেন জি আমাগো এই ভিডিও নেয়ার পর আমাগো এই তো 4000 টাকার মত নেন আবার আসছে এই তো এই যেতেই তো আমরা খাই পরে ভালো আছি নাইলে তো আমরা কি করতাম কোথায় যাইতাম কি খাইতাম আমার বাসুর সেও তো বিদেশে তো আন এই আটকা পড়ে রইছে দুবাই এ তো আন কাজ বাস করতে পারে না যে আমার বাসুর এও ভালো থাকলে গা কাজকর্ম করতে পারলে এও আর বাইজুকে জিগেইতে তারপর যতটুকু পারে ততটুকু তো জিগে ওই যা জামা কাপড় মেয়েদের বানাই দিয়েছে আমার বাসুর না আমি কিছু আনতে কি নিই নাই আমি নিই না আমার দরকার নাই আমি কাকে দেয়াম দেয়া হবার সেই জন্য আমি কিছু কেনাকাটা করিনি আবার নতুন করিনি কত ঈদে কি কি করছেন সকাল থেকে উঠে ফিন পায়েস কোথায় কি কোথায় করতে গেছিলেন আপনি যাওয়ার সাথে তা সকালবেলা উঠে আমি ওই এবার মলি দে ভালো পাইতে মলি দেওয়া বানাইছি তারপর শরবত বানাইছি সেই মাইর আনছি আর লুডুস পাক করছি এরপর একটু খাই এরপর নামাজ পড়তে গেছে এই এই দিন না সেই দিন বলছে যে আমি তো আর তোমার সাথে ঈদ নাও করতে পারি আমি তো যাবো বিদেশ আমার বলছে আমি বিদেশ যাবো এই তো আমার এর দেয়া বাংলাদেশে এই ঈদ করাই শেষ মানে এটা এই কল্পনা করছে আমরা তো বুঝি না যে মারা যাইবে আমি তো বুঝি সে বিদেশ যাইবে এই পাসপোর্ট করছে টাকা জমা দিয়ে থুই গেছে এই ভিতরে বিদেশ যাইবে যে মারা যাবে হে তো কল্পনা করেন এত বোঝা আর তোমার সাথে ঈদ করতে পারবো না কারণ সে আস ঈদ করছে আমার লাগে ছবি তুলছে মেয়েদের ছবি তুলছে ঈদের দিন এখনো ছবিগুলো আছে সে তুললে থুয়ে গেছে সেই স্মৃতি এখন আপনার সম্বল হ্যাঁ সেই স্মৃতি নিয়েই তো আমার এখন বেঁচে থাকেই তো আমি আর ঈদ করুম কে আমার ঈদ করা কোনো প্রয়োজন নেই বাচ্চাটা কি দিয়েছে নিজের সময় গেছে ঈদে ওরা আবু এ গেছে ঈদে তো ওদের মানে সব দে